যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন আবার মাথা দিয়ে উঠেছে কেন্দ্রের নির্দেশে সম্প্রতি সংগঠনের কার্যকরী পরিষদের শূন্য আসন পূরণ করা হলেও দলের সমস্যা সমাধান হয়নি বরং দলের মধ্যকার বিভেদ বিভক্তি যেন আরও বেড়ে গেছে যারা বহিপ্রকাশ ঘটেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের নিউ আগমনের দিন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের শান্তি মিশনের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাতে নিউ আগমন করেন তার আগমন ঘিরে দলীয় নেতাকর্মীরা মন্ত্রীকে স্বাগত জানাতে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে সমী লীগ নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সহ দলীয় অন্যান্য ব্যানারে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন ডক্টর হাসান মাহমুদ টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় তাকে ফুল দেওয়া আর তার আগে কে কাকে অভ্যর্থনা জানাবে এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক বাক বিতনটা হইচই আর ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটে এতে চরম বিব্রত হন মন্ত্রী হাসান মাহমুদ এমন পরিস্থিতির মধ্যেই তিনি জেএফকে থেকে গাড়িতে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন জেএফকে উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেখানে উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহিন আজমল এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে জেএফকে বিমান বিমানবন্দর অবতরণ করবেন আপনি সবাই জানেন যে আজ উনিশে উনত্রিশে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস তিনি আগামীকাল জাতিসংঘে সাধারণ জাতিসংঘে তিনি বক্তব্য রাখবেন আপনারা সবাই জানেন যে জাতিসংঘে বাংলাদেশ শান্তি মিশনে বিশ্বের চ্যাম্পিয়ন এবং এটা আমাদের বাংলাদেশের অন্তত গৌরবের এবং সেই গৌরবকে ধরে রেখে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের কারণে কিন্তু বাংলাদেশ আজ বিশ্বের বুকে বিশ্বের শান্তি রক্ষায় একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে এটার জন্য জননাথী শেখ হাসিনাকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি আপনারা জানেন এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই নতুন দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি পর এই প্রথমবারের মতো তিনি রাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের যুক্তরাষ্ট্র সফরে এসেন এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ স্টেট আওয়ামী লীগ মহান আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রম লীগ কিশোর লীগ মহিলা আওয়ামী লীগ সবাই মিলে আমরা আজকে এখানে সমবেত হয়েছি ওনাকে অভ্যন্তরণ জানানোর জন্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা কীভাবে দণনেত্রী শেখ হাসিনাকে হাতকে শক্তিশালী করতে পারবো সেটা উনি দিক নির্দেশনা দেবেন এবং ওনার দিক নির্দেশনা মোতাবেকই ওনার যে দিক নির্দেশনা সেটা দণনেত্রী শেখ হাসিনার থেকে উনি নিয়ে এসেছেন সেই দিক নির্দেশনা শোনার জন্য আমরা একটা আমরা গভীর আমরা অপেক্ষা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল মন্ত্রী পরিষদ যে গঠন করেছেন তারই একটা উজ্জ্বল নক্ষত্র উনি উনি তার মেধা দক্ষতা দিয়ে দীর্ঘদিন যাবার জন্য হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতেছেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রথম প্রথমবারের মতন প্রথমবারের মতন উনি নিউ ইয়র্কে আসছেন এই অনুযায়ী আমরা সবাই ওনাকে অবর্থনা জানার জন্য এই নিউ ইয়র্ক এয়ারপোর্টে উপস্থিত হয়েছি আশা করি আমাদের সভাপতি মাননীয় ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান এখানে আছেন এবং প্রধান সাধারণ সম্পাদক এবং সিটি আওয়ামী প্রেসিডেন্ট সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অন্য অন্য সংগঠনের যারা উপস্থিত আছেন তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থ অভিনন্দন জানাচ্ছি উনি এখানে এসছেন ওনার সাথে আমাদের সাংগঠনিক কিছু কথাবার্তা হবে